আপনারা জানেন যে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত আমাদের কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের 195তম জামাত অনুষ্ঠিত হবে। করোনার কারণে বিগত 2 বছর এখানে ঈদুল ফিতরের নামাজ সেইভাবে অনুষ্ঠিত হয়নি, ছোট জামাত হয়েছে। তো এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা এটি পালন করব। আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং আমরা এবার নিরাপত্তা ব্যবস্থা, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, আর্চওয়ে দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। আমরা এবার যেটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি, সেই কমিটির সভায় যে এখানে মাস্ক, টুপি এবং জায়নামাজ, এই 3টি বিষয় নিয়ে তারা মাঠে, মুসল্লিরা আমাদের মাঠে প্রবেশ করবেন। কোনোভাবেই ছাতা এবং মোবাইল ফোন সাথে আনা যাবে না। সকাল 10টায় নামাজ অনুষ্ঠিত হবে। আমি যারা ধর্মপ্রাণ মুসল্লি তাদেরকে আগে এখানে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বরাবরের মতোই যিনি এখানে ইমাম আছেন, মৌলানা ফরিদুদ্দিন মাসুদ, আমরা আমাদের যে ব্যবস্থাপনা কমিটি আছে সেই কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে তিনি এখানে নামাজ পড়াবেন এবং সেই সাথে সাথে বিকল্প ইমাম মৌলানা সোয়াইব এবং আরও একজন ওনার নাম ই করা আছে। সমগ্র দেশবাসীকে আমি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।